আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার এক নির্বাচনী প্রচার র্যালি অনুষ্ঠিত হয় মোহনপুরে। এদিনের এই র্যালিটি ফটিকছড়া চা বাগান থেকে শুরু হয় এবং পুরো মোহনপুর বিধানসভা পরিক্রমা করে মোহনপুর টিলাবাড়িস্থিত বিজেপি নির্বাচনী কার্যালয় চত্বরে গিয়ে এক জনসভায় মিলিত হয়। এদিনের এই র্যালি এবং জনসভায় বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এবং ত্রিপুরা মথা দলের এমডিসি রনেল দেববর্মা। এদিন র্যালি শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, দল মত নির্বিশেষে রাজ্যের প্রতিটি জনগণের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে জনগণ যেন ওনাকে দুহাত ভরে আশীর্বাদ করে তার জন্য সকলের কাছে করজোড়ে আবেদন করতে হবে। বিরোধীরা বিজেপিকে ভোট দেবে কি না দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু সবাই যেন আশীর্বাদটুকু দেয় তার জন্য প্রতিটি দুয়ারে গিয়ে আবেদন করতে হবে। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে একজন সাংসদ হিসেবে রাজ্যবাসীর জন্য তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর মূল্যায়ন জনগণ করবেই। মোহনপুরের মানুষ, আমি মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর 2 মাস কাজ করেছি, ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট, ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুর বাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমার জন্য ভোট চাওয়ার জন্য কার সঙ্গে উঁচু কথা না বলার, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া, আর আমার তরফ থেকে বলা, বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন, আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। এদিনই জনসভা শেষে দলীয় নেতৃত্ব দিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন প্রার্থী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।